আজ আলোচনা করবো লাইফ লেসনের, লাইফ লেসন বললে ভুল হবে, লাইফে চলার পথে গুরুত্বপূর্ণ একটা লেসন নিয়ে, যেটাতে আপনি বুঝতে পারবেন যে বন্ধু, মুখ, মুখোশ ইত্যাদি কীভাবে আমাদের জীবনটাকে নষ্ট করে দিতে পারে এবং কীভাবে আমরা সাবধান হব। জীবনে চলার পথে কিছু কথা, কিছু নিয়ম মেনে চলতে হয়, তা নাহলে এমন বড় সমস্যার মধ্যে পড়বেন যা আপনি কেঁদে কুল কিনারা পাবেন না। আপনার কাছে ধন, অর্থ, সম্পত্তি থাকলেও থাকবে না শান্তি, একেবারে একেবারে কুড়ে কুড়ে খাবে আপনাকে, শেষ করে দেবে লাইফে। সো সাবধানতা অবলম্বন করতে হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে। ভালো খারাপ ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো আমরা বলি মানুষ সম্পর্কে, আপনি চিনবেন কী করে যে এই বন্ধুটা আমার ভালো, এই বন্ধুটা আমার খারাপ? চিনতে পারবেন না, চিনতে পারবেন না, ভালো মন্দ বিচার করার ক্ষমতা বলতে পারবেন না। কারণ প্রত্যেকটা মানুষের সঙ্গে, আপনার আমার প্রত্যেকের সঙ্গে এক শ্রেণীর বন্ধু আছে, এত সুন্দর মুখোশ পড়ে আছে, যাকে চেনা সত্যিকারে বড় দায় হয়ে যায়। জীবনে চলার পথে তাদের চিনতে পারা যায় না, মুখ এবং মুখোশ এক হয়ে থাকে, কিন্তু যখন সময় আসে, যখন সত্যিকারের সামনে সমস্যা আসে, তখন কিরকিটির মতো এক সেকেন্ডের মধ্যে তাদের রং বদলে যায়। তখন আপনি বুঝতে পারেন যে কী সর্বনাশ করেছি, কাকে এতদিন ধরে আমার সঙ্গে এতটা পথ নিয়ে আসলাম, কাকে পথ ছিনালাম। ইয়েস, চাণক্যজির বলা তিনজন বন্ধুর কথা আজকে আমি আপনাকে বলবো, যারা আপনার জীবনে যদি থাকে আপনার লাইফকে তছনছ করে দেবে, আগ্নেয়গিরির মতো আপনার সমস্ত শান্তিকে লাভার স্তূপে ঢেকে দেবে। আপনি কেঁদে কুলকিনারা পাবেন না, আপনার যা কিছু আছে, সুখ, শান্তি, অর্থ, প্রতিপত্তি, সম্পত্তি, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে এই তিন শ্রেণীর বন্ধুর থেকে। সো সাবধান বস, এদের থেকে যতটা দ্রুত সম্ভব সরে আসুন। লাইফ লেসনের এই চ্যানেলে আমি আপনাদের সঙ্গে চাণক্যজির বলা অনেক কথা এর আগে আলোচনা করেছি। যদি সময় পান কখনো সেই চ্যানেলগুলোকে একটু দেখবেন, কারণ প্রত্যেকটা কথার সঙ্গে আর একটা কোথাও একটা লিঙ্ক থাকে। তো একটা ভিডিওর মধ্যে একটা বইকে ডিসকাস করা সম্ভব হয় না, ফলে ছোটো ছোটো পার্ট করে আলোচনা করা যায়, কিন্তু পূর্বেরগুলো যদি আপনার জানা থাকে তাহলে আরও জানতে সুবিধা হবে। আজকের আলোচনার প্রথম যে প্রিয় বন্ধুটা আমাদের, যার থেকে দূরত্ব বজায় রাখবেন, সেটা হচ্ছে মূর্খ বন্ধুদের থেকে দূরে থাকুন। না, মূর্খ বন্ধু বলতে আমি এখানে আপনাকে বলছি না যার মধ্যে ইলিটারেসি আছে, মানে অশিক্ষিত একজন মানুষ যিনি নাম লিখতে জানেন না তাকে কিন্তু মূর্খ বলা হচ্ছে না। মূর্খ সে যে মহাপণ্ডিত, অর্থাৎ নিজেকে এত বেশি জ্ঞানী মনে করে যে আপনি যদি কোনোটাকে অ্যাডভাইস দেন সে তৎক্ষণাৎ তার থেকে 10 গুণ বেশি অ্যাডভাইস আপনাকে দেবে, সব জানতে গামছাওয়ালা। ইয়েস, কথায় কথায় তর্ক, কথায় কথায় দেখবেন ও সবই জানে, আমার সব একদম। আপনি যদি জাহাজ মেরামতের গল্প করেন সেটাও জানে, বা সাইকেল মেরামত করতে জানে, এরা এক ডুবে একটা সমুদ্র পার হতে পারে, এত সুন্দর গল্প তারা বলে। আপনি যদি এদের সঙ্গে থাকেন, আপনি তার কাছ থেকে তো সঠিক কথা পাবেনই না, আপনার মূল্যবান সময়টাকে তারা নষ্ট করবে অযথা বকবক করে, অযথা এক গ্রাস গার্বেজ আবর্জনা আপনার মস্তিষ্কের মধ্যে এরা পুশ করে দেবে, যাতে জীবনে চলার সময় আপনি এই কাঁটা দেখতে পাবেন, ভালো পথ কিছু দেখতে পাবেন যদি এদের সঙ্গে থাকেন। আপনার মাইন্ড তো আসলে আমরা যার সঙ্গে মিশি সেটাই তো প্রতিফলিত হবে আমাদের মস্তিষ্কে, সেই রূপটাই তো আমার মধ্যে আসবে। আপনি একটা গোলাপের বাগানে আছেন, আপনি কিসের গন্ধ পাবেন? গোলাপের গন্ধ। দীর্ঘ সময় সেখানে থাকলে আপনার শরীর থেকে, আপনি যখন ওখান থেকে বেরিয়ে আসবেন তখন শরীর থেকে একটা গোলাপের গন্ধ বেরোবে। আবার যদি আপনি একটা নোংরা আবর্জনার পাশে গিয়ে বসেন, আপনি যখন সেখান থেকে উঠে আসবেন আপনার শরীর থেকে কিসের গন্ধ বেরোবে? আতরের গন্ধ বেরোবে। সো আজ থেকে মূর্খ বন্ধুর থেকে যতটা সম্ভব দূরে থাকুন। তাদের চিনার উপায় বললাম আপনাকে, এই ধরনের বন্ধুরা আপনার কোনো উপকারে আসবে না, এরা গিরগিটির থেকেও সত্যি মারাত্মক। এরা দ্বিতীয় যে বন্ধুটির কথা বলছি, দয়া করে ক্ষমা চাইছি আপনাদের কাছে, রাখবেন না, বেপরোয়া মেয়ে, বেপরোয়া মেয়ে। দেখবেন এই সমাজে, আমাদের আশেপাশে, আমাদের বাড়িতে, আমাদের পরিবারে এমন কিছু মেয়ে মানুষ আছে যারা সত্যিকারের বেপরোয়া। কীরকম করে বুঝবেন যে বেপরোয়া? দেখবেন পরিবারের কারো কোনো কথা শোনে না, যখন যেখানে ইচ্ছে ছুটে বেড়াবে, একদম ধেই ধেই করে নেচে বেড়াবে, কোথায় কোথায় তর্ক, মুখের ভাষার কোনো মিষ্টতা নেই, আতিথেয়তা নেই, কেউ যদি আসে তাকে রিসেপশন করতে হয় তার বিরক্তির কোনো শেষ নেই, অফিসে যদি চাকরি করে অফিসের কলিগদের সঙ্গে তার কোনো মিল নেই, শেষ মহিলা হোক বা পুরুষ হোক কারোর সঙ্গে তার কোনো মিল নেই, একেবারে ডেঞ্জারাস মাল, পারমাণবিক বোমার থেকেও ভয়ঙ্কর, ভয়ঙ্কর। চাণক্য জি বলেছেন যে আপনি এই ধরনের অত্যাচারী মেয়ের
সঙ্গে সংসার করার চেয়ে বিষধর সাপের সঙ্গে বাস করা অনেক ভালো। কেন? কারণ বিষধর সাপের একছো বলে আপনি ছবি হয়ে যাবেন। বাট এরা আপনাকে তিলে 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 মারবে, একদিনে নয়, ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা তারা দেবে আপনাকে। সুখ শান্তি ঐশ্বর্য প্রতিপত্তি সব কিছু নষ্ট হয়ে যাবে। আপনার একটা পারিবারিক দিক থেকে মাজা ভাঙা সাপের মতো বেঁচে থাকবেন, আপনাকে কেউ গুরুত্ব দেবে না। ওই পরিবার, ওই মহিলার জন্য গ্রাম প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে আপনি শত্রু হয়ে যাবেন, প্রত্যেকের কাছে। সো এদের থেকে প্রথম থেকেই এদের চিনে রাখুন। আমি এই কারণে এই ভিডিওগুলো করি যে এই ধরনের বন্ধুদের থেকে আপনি সরে থাকুন, সে মহিলা হোক পুরুষ হোক ইত্যাদি ইত্যাদি থেকে। ইয়েস, তিন নম্বর বন্ধু যেটাও আমরা চিনি আমাদের আশেপাশে আছে, আমাদের সঙ্গে আছে, সর্বসময় দুঃখী বন্ধু, সবসময় দুঃখী বন্ধু, অলওয়েজ। কোনো সময় তার সঙ্গে আপনি গল্প করে শুনবেন না যে সে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম আছে, শারীরিকভাবে ভালো আছে, মানসিকভাবে ভালো আছে, সমস্ত কিছুতে ভালো নেই সে। তার কাছে পয়সা নেই, শান্তি নেই, সুখ নেই, অভাব। হ্যাঁ, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা একটা কর্তব্য। আমরা মানুষ, যদি মানুষের বিপদে না দাঁড়াবো তাহলে মানুষ কোথায়? কিন্তু এই শ্রেণীর মানুষের যদি আপনি বিপদে দাঁড়ান তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। কেন? এদের আন্তরিকতার সঙ্গে যদি আপনি ভালোবাসেন, আপনি একবার হেল্প করলেন, মেবি হতে পারে, মানুষকে তো হেল্প করতে হবে, হেল্প করলেন, সেই টাকা নিয়ে গিয়ে পরিবারের শান্তি তারা ফিরিয়ে আনার চেষ্টা করে না, জুয়া খেলবে, মদ খাবে, আরও অনেক কিছু করবে, অনেক কিছু করে টাকাগুলোকে শেষ করবে। আবার যখন শেষ হয়ে গেল আবার আপনার কাছে আসবে, সারা জীবন দিতে থাকবে। আপনি সাহায্য করবেন কাকে? যার মধ্যে নিজের পরিবর্তন করার আকাঙ্ক্ষা আছে, সে নিজেকে পরিবর্তন করতে চাই, জীবনে কোনো কারণে কোনো বাধা এসে থেকে গেছে, অবশ্যই তাকে হেল্প করতে হবে, অবশ্যই হেল্প করতে হবে, তাকে বিপদ থেকে তুলে আনার দায়িত্ব আমাদের। কিন্তু যদি আপনি তাকে বারবার বিপদে পড়ে আর তুলে নিয়ে আসেন, আপনি যদি বুঝতে পারেন যে না, এ চায় না তার জীবনের পরিবর্তন, এ যেমন আছে তেমনই থাকতে চায়, নিজের দুঃখটাকে ঢাল হিসাবে ব্যবহার করে অন্যদের থেকে হেল্প নিয়ে সংসার চালাতে চাই, তাহলে এই ধরনের বন্ধুর থেকে আপনি হাজার হাত দূরে থাকুন। কারণ এরা আপনার শুধু শান্তি নষ্ট করবে না, এরা সমাজের এক ধরনের এক শ্রেণীর কীট, সমাজের এক ধরনের ভাইরাস, গোটা পরিবেশটাকে তারা নষ্ট করবে। ইয়েস, মদ খেয়ে মাতলামো করবে, জুয়া খেলে পরিবারটাকে শেষ করবে, বউকে পিটবে, এটা তো সমাজে ভাইরাস ভাই। সো এই ধরনের বন্ধুদের সাপোর্ট কত দূরে থাক, এদের থেকে যতটা সম্ভব দূরে থাকবেন। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন লাইফ লেসনে। আমি বিজনেস, অর্থনীতি, সামাজিক প্রতিষ্ঠা, ব্যক্তিত্ব নিয়ে অনেক রকমের ভিডিও করি। কী ধরনের ভিডিও চান জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এবং আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।